হ্যালো বিরোস আসসালামু আলাইকুম এখন আমি বর্তমানে আছি ধামমাম জুবাইল জুবাইল পার্কে আসলে আমি পার্কের নাম জানি না আমি হচ্ছে নতুন মানুষ তার এখন আমি নামটা জানি না যারা ধামবাম জুবাইল থাকেন বা সৈদি থাকেন তারা হয়তো জানবেন যে এটা আসলে কোন পার্ক না সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে খেজুর গাছ খুরমা খেজুর গাছ আমার নবীজির প্রিয় খাবার হচ্ছে খুরমা খেজুর তো খেজুর আমি দেখার চেষ্টা করতেছি খেজুর আছে খুরমা খেজুর আছে এখন বর্তম আনে অনেকগুলা এই যে খেজুরগুলা এই যে দেখতে পাচ্ছেন অনেক খেজুরগুলা আছে তো আমি আমার ছোট ভাইয়ের সাথে সামনে যাই আরো আসলে আমি আসছি মাত্র দুই দিন হয়েছে আমার ছোট ভাই আজকে অনেক দিন হয়েছে আসছে তার কারণে উনি আবার এই আবার সবকিছু চেনে তার কারণে হেয়ার সাথে আসলাম পার্কটি অনেক বড় পার্ক আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যারা যে এই পার্কটি চিনবেন তারা কমেন্ট করে জানাবেন যে এটা কোন পার্ক আমি মূলত পার্কের নাম জানি না আমি একবারে নতুন ছায়া বসতেছি বসার জন্য পার্কটি মোটামুটি মোটামুটি এই মরুভূমি দেশে একটি সবুজ ছায়াগেরা মাঠ এই যে আমার সামনে আরেকটা খুরমা খেজুর গাছ আছে খুরমা কেজুর অনেকগুলো সবুজ অনেকগুলো আবার লাল হয়ে গেছে হলুদ হলুদ টাইপের এই এইসব বাঙালি আসে ইন্ডিয়ান পাকিস্তানি হেরাই আসে তো দেখতে পাচ্ছেন সামনে দুজন ভাই ব্যায়াম করতেছে এক্সারসাইজ একজন একজন সাইকেল ঘুরাইতেছে একজন শুধু পা ফা ওই ও আবাস আবার চুর করছে চাফাচাফি কুরমা খেজুর যেটা আমরা বাজার থেকে কিনে খাই তিনশো থেকে চারশো টাকা কেজি আর সৌদি আরব এডি লাগিয়ে রাখছে পাখে পাখি খেতেছে নিচে পড়তেছে এই যে নিচ নিচে অনেক খেজুর পড়ে রয়েছে নিজে খেজুর খেজুর কুরমা খেজুর কাছে এটা আর পাখাগুলা এই যে তামাকি খেয়েছে খেজুর এই যে খেজুর এই যে খেজুর সব পড়ে রয়েছে নিচে